আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটি চাইনিজ টেম্পারেচার থার্মোমিটার দেখাবো। এই হচ্ছে তার বক্স, ইনফ্রারেড থার্মোমিটার। এটার মডেল হচ্ছে EWQ001। এখানে শর্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। ৩৬.৫ থাকলে ওকে, ৩৭.৮ থাকলে ইয়েলো, আর হচ্ছে রেড যদি ৩৮.৮ থাকে তাহলে বোঝা যাবে যে হাই ফেভার, এটা হচ্ছে লো ফেভার। আসলে বক্সটি একটু ওপেন করে দেখি কি কি থাকে। এই হচ্ছে সে থার্মোমিটার, সাথে দুটো ব্যাটারি পাবেন। বক্সে মেবি ইউজার গাইড আছে। এই হচ্ছে থার্মোমিটারটি, এখানে মোড আছে, ফারেনহাইট এবং সেলসিয়াস দুটাতেই মাপা যাবে। ব্যাটারিটা একটু ইনসার্ট করি। নিচের দিকে যে ব্যাটারিটা থাকবে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওপেন করার সাথে সাথে এরকম দেখাবে। এখন আছে একটা সেলসি আছে, এটা যদি মুড চেঞ্জ করি এখন চলে গেছে ফারেনহাইটে। দেখতে পাচ্ছেন বডির তাপমাত্রা আছে এখন 91। এটা হচ্ছে মুড, বডি মুড। এই ছিল মোটামুটি ইনফ্রারেড থার্মোমিটার শর্ট রিভিউ। আপনারা কি যাদের আমার লাগবে আমাদের থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তারপরে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।